হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই আর্গেস্টিক চ্যানেল। আজ আমি এই ভিডিওটা দেখে চলেছি আপনাদের বাংলালিংক সিম আপনারা লিগাল ওয়েতে হ্যাক করবেন কী করে। আপনাদের ফ্রেন্ড বা আপনাদের বান্ধবীর যে বাংলালিংক সিমটি রয়েছে তার কল ডিটেলস বা SMS ডিটেল এমনকি তার সিমের সমস্ত ইনফরমেশান হ্যাক করবেন কী করে, সেজন্য ভিডিওটি ফুল কন্টিনিউ করুন। ভিউয়ার্স, বাংলালিংক সিম লিগাল ওয়েতে হ্যাক করার জন্য আমরা চলে যাবো আমাদের ফোনের প্লে স্টোরে এবং এখানে সার্চ বারে আমরা সার্চ করব মাই বিএল বা বাংলালিং অ্যাপস। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, মাই বিএল অ্যাপস লিখলেই হয়ে যাবে। জাস্ট আপনাদের এখান থেকে সার্চ করে দিতে হবে, দেন আপনাদের সামনে এমন একটি অ্যাপস চলে আসবে। এখানে আমার ওপেন চাচ্ছে যেহেতু আমার ইনস্টল করা, তো আপনারা ফার্স্ট এখান থেকে ইনস্টল করে নেবেন, দেন আপনাদের সামনে এমন ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড রেজিস্টার, এখানে আপনারা লগ ইন এবং রেজিস্টারে ক্লিক করবেন, দেন আপনাদের সামনে এমন ইন্টারফেস শো করবে। তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন ওটিপি এবং পাসওয়ার্ড, এখান থেকে আপনারা অবশ্যই পাসওয়ার্ডটিকে সিলেক্ট করে নেবেন। তো আমি অবশ্যই পাসওয়ার্ডটিকে সিলেক্ট করে নিব, দেন আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। আপনারা নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও, তো এখান থেকে আপনারা জাস্ট রেজিস্টার নাওতে ক্লিক করে দেবেন। দেন এখানে জাস্ট আপনাদের যে সিমটি আপনারা হ্যাক করতে চান লিগাল ওয়েতে, সে আপনার কোনো ফ্রেন্ডের হোক বা আপনার কোনো বান্ধবীর, তার বাংলালিংক নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। দেন গেট ওটিপি এই অপশনটিতে এখান থেকে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, লিগাল ওয়েতে হ্যাক করার জন্য আপনার তার ফোনটি অবশ্যই 1 মিনিটের জন্য হাতে নিতে হবে। দেন তার SMS বক্সে আপনি চলে যাবেন, এখানে আপনি দেখতে পাবেন মাই বিএল ওটিপি, তো এখান থেকে আপনাকে জাস্ট এই SMSটির উপরে ক্লিক করতে হবে এবং এখানে আপনারা জাস্ট 6 ডিজিটের একটি ওটিপি পেয়ে যাবেন। এই ওটিপিটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। কিন্তু ভিউয়ার্স, সবথেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ওটিপিটির টাইম মাত্র 5 মিনিট, 5 মিনিটের ভিতরে আপনাকে এই ওটিপিটি এখানে সেট করতে হবে, তা না হলে এই ওটিপিটি কিন্তু কাজ করবে না। তো ওটিপিটি সেট করার পরে এখান থেকে আপনারা জাস্ট ভেরিফাই এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো আমি এখন জাস্ট আমার ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পরে আপনার সামনে এমন অপশন শো করবে, এখানে আপনি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সেট করবেন। তো আমি অবশ্যই 2 পাসওয়ার্ডটি সেম হতে হবে, দেন আপনি এখানে রেজিস্টারে ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেভ সাকসেসফুলি, আমার পাসওয়ার্ডটি কিন্তু এখান থেকে সেভ হয়ে গেছে, দেন আমি এখান থেকে ওকে প্রেস করব। তো দেন আপনাদের সামনে আপনাদের অ্যাপসের বাইরে নিয়ে আসবে। এখন আপনাদের লগ ইন করার জন্য আপনারা আপনাদের ওটিপির অপশন থেকে জাস্ট পাসওয়ার্ড অপশনে কনভার্ট করবেন। তো এখানে আপনার সেই ফ্রেন্ডের বা আপনার বান্ধবীর নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং যে পাসওয়ার্ডটি দিয়ে আপনি রেজিস্টার করেছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে জাস্ট লগ ইন প্রেস করবেন। তো আপনার সামনে এমন ইন্টারফেস শো করবে। এখন আপনি চাইলেই আপনার ফ্রেন্ড বা আপনার সেই বান্ধবীর সমস্ত কল ডিটেলস বা SMS বা আপনার সেই বান্ধবীর যাবতীয় সিমের ডিটেলস এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই সিমে কত টাকা আছে বা হালাত করা আছে কিনা বা কোন অপারেটরে সে আছে। তো ভিউয়ার্স, এখানে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই অনেক অপশন এখানে পেয়ে যাবেন, সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখন আমরা এই সিমটির কল ডিটেলস বা SMS ডিটেলস এগুলো জানবো, সেজন্য আমরা আমাদের 3-ডট মেনু আমাদের ডাইন সাইডে একটি অপশন দেখতে পাচ্ছেন, 3-ডট মেনু জাস্ট আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। তো 3-ডট মেনুতে ক্লিক করলে আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যেমন ইন্টারনেট প্যাক বান্ডেল বা আমার অফার, এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ অফার। তো ভিউয়ার্স, আপনারা এখান থেকে একটু নিচে আসলেই দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড, আপনাদের যে পাসওয়ার্ডটি এখান থেকে আপনারা সেট করেছেন এই পাসওয়ার্ডটি এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন। ওকে, তো আপনারা আপনাদের ফ্রেন্ডের কল লিস্ট বা আপনাদের SMS লিস্ট বা কারা কারা এই নাম্বারে ফোন দিয়েছে এগুলো জানার জন্য আপনারা এখান থেকে ইউজ স্টোরি জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা লাস্ট 30 দিনের সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবেন। তো এখন আমরা দেখব এই নাম্বার থেকে কোন কোন নাম্বারে ফোন গেছে এবং কোন কোন নাম্বার থেকে এই নাম্বারে ফোন এসেছে বা কোন কোন নাম্বারে SMS গেছে বা কোন কোন নাম্বার থেকে SMS করা হয়েছে। তো সেজন্য আমরা মিনিট বা আমরা SMS
এখান থেকে যে কোনো একটি অপশনে ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা ক্লিক করার সাথে সাথেই সমস্ত অপশনগুলো আপনাদের সামনে শো করবে, কোন কোন নাম্বার থেকে কত মিনিট কথা বলা হয়েছে বা এই নাম্বার থেকে কোন নাম্বারে ফোন দেওয়া হয়েছে, সমস্ত ডিটেলস এখানে আপনারা পেয়ে যাবেন লাস্ট 30 দিনের। তো এখান থেকে আপনারা ইনকামিং কল বা আউটগোয়িং কলগুলো আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। যেগুলো ইনকামিং কল সেগুলোর সামনে কল বা বাইরের থেকে কল এসেছে এমন তীরচিহ্ন শো করবে, আর যেগুলো আমাদের ফোন থেকে করা হয়েছে সেগুলোর নিচে কোনো অপশন শো করবে না। এখন আমরা দেখব এই নাম্বারে কোন নাম্বার থেকে এসএমএস এসেছে বা এই নাম্বার থেকে অন্য কোনো নাম্বারে এসএমএস গেছে কিনা। সেজন্য আমরা এসএমএস অপশন ক্লিক করব এবং এখানে আমরা সমস্ত ডিটেলস পেয়ে যাব। ভিউয়ার্স, আপনারা চাইলেই এভাবেই অন্য যে কারোর নাম্বার, সেটা যদি বাংলিং নাম্বার হয় তাহলে খুব সহজে হ্যাক করতে পারবেন। শুধু বাংলিং নাম্বার না, আপনি চাইলেই জিপি নাম্বার দিয়েও খুব সহজে হ্যাক করতে পারেন এবং তার কল ডিটেলস বা সমস্ত ডিটেলস আপনারা দেখতে পারেন। সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন বাজিয়ে দিন। আমি খুব তাড়াতাড়ি জিপি নাম্বার কী করে হ্যাক করতে হয় সেই বিষয়ের উপরে ভিডিও আপলোড করব। ধন্যবাদ সকলকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।